বন্ধুগণ বন্ধুগণ, এখানে দেখতে পারে আমরা সবাই মিলিয়ে বিকালবেলা আই গেছি গান্ধী মেলাতে। বন্ধুগণ এখানে এতদিকে মাইকে মাই সাইড দিকে শুধু মানুষই মানুষ মানুষই মানুষ, এই দিক থেকে একবার ডাক্কা খাই, এই দিক থেকে একবার ডাক্কা খাই, এই দিক থেকে একবার ডাক্কা খাই, ওই দিক থেকে একবার ডাক্কা খাই। বন্ধুগণ কি তা হরতাম, শিলচর যখন আইসি আর সামনে যখন মেলা চলে না, এলে কিতা মনে মানে মনে মানে না। তো বন্ধুগণ তোমরা এখানে আর একটা কথা কইবা, মাইকে মাই তোমরা হয়তো সবাই মিলে আইসো, এখানে দেখি তোমরা দুই মাসে আর তোমরা দেখলাম। বন্ধুগণ আস্তে আস্তে সবাই আর বুঝছো না, আমরা একটু আগে আইসি, আমরা যেই আগে আইসি ভাবলাম না চলো টুকটাক জিনিস দেখি, এখানে কি সুন্দর সুন্দর খাসের ছুরি জানো না বন্ধুগণ, ডজন হতো, ডজন মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা, বেশি না। তো তারা আইতে আইতে আরও ভাবলাম চলো কিছু খাওয়া যাক, চলো খাওয়ার দোকানে যাই, এখানে কিছু কিনবো, কুচুর ফুচুর কুচুর ফুচুর করে খাইমো আর হাঁটমো আর তারার অপেক্ষা করমো, ঠিক না নি। মেশো দুই বোনরা লইয়া বাইক দিয়ে আর আমার বাইও একটা বোনরা দিয়ে বাইক দিয়ে আর তো তারা আইতে আইতে কিতা করমো, আমরা ওখানে একটু চিপস উপস খাইমো আর কি। তারা আওক আস্তে আস্তে আইদিকে দেখি মাইকে মাই প্রচুর 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 করে কী সুন্দর জিলাপি বানায়, এটা আবার গিয়ার জিলাপি বুঝছো না, ছোটো 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 করে বানার, খুব সুন্দর গিয়ার গন্ধ করে। চলো একটু সামনে দিয়ে যাই, এখানে খুব সুন্দর একটা ফুয়ারা বানাইছে, ভালো লাগে না কালারিং জল পরে। তো চলো যেহেতু গান্ধী মেলা আমরা গান্ধীজির একটু দেখি লাই, খুব সুন্দর করে এখানে গান্ধীজির রাখছুন, ভালো লাগছে দেখিয়া। আর এদিকে দেখতে দেখতে আমার বাইয়ে দেখো আমার বোন আই গেছে, কিন্তু এখনও বাকি রয়েছে আমার মেশো বাকি দুই বোন, তারা জান কোন সময় আইব। আমার বোন যেই মেলা দিয়েছে এই দুষ্টামি শুরু করা শুরু করছে বন্ধু, এই বোনটাও আমার মতন কঞ্জুস, তাইও কিন্তু এটা কিনতো না, কিন্তু এই যে এটা লাগাইও গিয়ে ফটো উঠে গেছে, তার সাথে সাথে কিন্তু আমার মাসিও কঞ্জুস, মাসিও কিনছে না, তাই এটা কঞ্জুস আমি করতে করতে সঙ্গে সঙ্গে আমার মেশো আই গেছে, এই তো আরও দুইটা বোন আই গেছে, তারাও নাটকিবাজি দেখছো নাকি তা করে টুম 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 করে। তো এখন আমরা সবাই হয়ে গেছি দেখছো, আমরা এখন সবাই হয়ে গেছি, এখন সবাই মিলিয়া যাই মহিলা গিয়া মেলা ঘুরতে, চলো যাই। মাইকে মাইক যেতে যেতে দেখলাম, তো চলো দেখি কিটা দেখলাম, আমরা তো বোর্ড ডাকাডাকি করছে ভিতরে ঢুকো সার্কাসের ভিতরে ঢুকো, কিন্তু তারা তো জানে না যে আমরা সবাই কঞ্জুস, আমরা কিন্তু ঢুকছি না, ঠিক আছে। তো ওইখানে মেশো আইসে, মেশো কইছে চলো আমিও একটু প্রচুর 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 লই, তো আমরা সবাই একটু প্রচুর প্রচুর খাইমো আর চুপুর চুপুর হাঁটমো। তারপরে বন্ধুগণ এখানে দেখি কী সুন্দর বুড়া বেটির চুল বানায় বন্ধুগণ, কয়েকদিন পরে তো আমিও বুড়া বনবো, এরকম চুল আমারও হইব। আর যেহেতু মাসি মেশো এটা কিনছে দেখো, মাসির কী আদর, মেশোরে হওয়াই দেয় সঙ্গে সঙ্গে মাসিও হার, তার সঙ্গে সঙ্গে তারা সবাই রে দেয় মা গিয়ে মায়ামা বইনটা রে দেয়, বইনটা কইছে না না আমি স্লিম থাকতাম, আমি খাইতাম না ইতাম, হচ্ছে আচ্ছা ঠিক আছে। তারপরে কেন তো বাচ্চারা প্রচুর প্রচুর ঘরে দিকে গিয়ে দেখি মা গিয়ে মায়ে খাকুই অত সুন্দর চুল বাঁধে, মনে হয় আমরা নিজের চুল নিজে অত সুন্দর করে বাঁধি না, দেখো কী সুন্দর খাকুইয়ে চুল বাঁধে, দেখি একটু লজ্জাও লাগে যে আমরা অত চুল লম্বা তো ইয়া কিচ্ছু বাঁধতে পারি না, খাকুই অত সুন্দর বানায়, কিটা হরমু কিচ্ছু করার তো নাই, খাকুয়ে ফারে তো ফারে, না ফারলে কিটা হরতাম, কিছু তো করার আসেনি। তারপরে দিকে এখন ভাবলাম কিটা চলাচলি করা যায়, ঠিক আছে। তো সবাই মিলিয়ে আমরা ডিসাইড করছি, সবাই মিলিয়ে কিটা সবাই বাকিরা ডরফুক আর কি ডরাইন, কিন্তু আমি আর আমার একটা বোন মিলিয়া ভাবছি যে আমরা চরকি চড়মু, তো তাই কোনো দিনই উঠছে না বন্ধুগণ চরকির মধ্যে, আমরা কইছি উঠবে উঠ, কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না, চল চল। তো আমরা বড়ো চরকিটা উঠছি না, তার পরে যেটা চরকি আছে তাই লইয়া এটার মধ্যেই উঠছি, দেখো তাই ডরাইয়া কিটা হইব। তো বন্ধুগণ তোমরা তো দেখতেই পারছো কীরকম ডরার, মোটামুটি অত বেশি না কিন্তু ফর না বুঝতো, ওই দেখো এখন যারা যারা আগে উঠছিলো তারা এখন নামি যাইবো, আর এখন কেউ উঠমু হতো বন্ধুগণ, এখন হইলো গিয়া আমরা উঠমু। তো চলো বন্ধুগণ আস্তে আস্তে উঠা যাক, ডরে
বন্ধুগণ, আমরা দুই বইনে মিলিয়া তো সরকি চলি লইছি, বেশি একটা ডরাইছে না তাই। আর আমি তো এমনর ডরব, খুবই কম আমার কিতা হর্ম। আর এখানে আমার ছোটো বইনে কইছে, তোমরা তো ওইটা চলাচলি করছো, আমি কিছু চলতাম না। আমি কইছি চলো বই না, তোমারও চলাইমু, তোমরা এটা খেয়ে না বাবরা যে তোমারও চলাইতাম না। এখন কিছু দয়া দেখি বেচারা নৌকা চলো, আমি কইছি চলো এটা চলবাই। আর এটা আর কি হাত দিয়ে প্যাডেল মারি 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 নৌকা চলাই তো আর কি। কারণ তারা নৌকা চলায়, আমরা সবাই দাঁড়াই দাঁড়াই দেখলাম। এইদিকে আমার বইনটা নবরঙ্গি হরের মানে আর কি তা হইতাম বন্ধুগণ। এই দেখো এই ময়নাটা কি রেসে চলার, দেখছো দেখছো নি তো বইনের এটা চলানি শেষ। এখন আমরা নেক্সটটাই গেছি, দেখো গুড়া চলাই তো মাইক যে মজা লাগে না, গুড়াটি যার যেরকম গুড়া চলেন না নি পাউদার টুপুর টুপুর করিয়া, এটাও এরকম চলে। তো এখানে মাসি আর আমার বইনটা উঠে গেছে, তো এখানে একটা সুবিধা দিছে কইছে, যার বাচ্চারা ডরাই এখানে দাঁড়াই থাকতে পারবো। বেসিক্যালি এটা স্যার সাইডের দিকে ঘুরবো, আর যে এখানে দাঁড়াইবো তারও তো মাথা ঘুরাইব। অ্যাকচুয়ালি মাসি নামার পরে আমরা কইছিল যে মাথা ঘুরা আর কি, কিন্তু দেখতে যে মজা লাগে না, বাচ্চারা খুবই খুশি হর। তো বন্ধুগণ, তোমরা মেলার মধ্যে গিয়া এইবার কিতা কিতা চলছো আমরা কমেন্ট করতে ভুলিও না বন্ধুগণ। বিশ্বাস করায় চলতে চলতে এখানে হঠাৎ বহুত বড় একটা তুফান আই গেছে, কিতা হইতাম বন্ধুগণ, ধুমধাম তুফান। তাতে দেখো মানুষের দেখছো নি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আর এটা এই যার তুফান না, বেতালাভাবে আইছে, বেতালাভাবে বাতাস আইছে। দেখো দেখো কীরকমভাবে এটা ইয়ে করে। তো তারাও যারা মেলার আসলো তারাও দোকান দোকান লাগাইলা, কোন সময় কারেন্ট যাইব, কারেন্ট গেলে গিয়ে অনেকটা চুরিও হইব। এতে গেলে সবাই মানে ইয়ে করে, দোকান দোকান বন্ধ করে দেয়। আর এদিকে বেতালাভাবে মানে বেতালাভাবে ইয়ে আইছে। তো চলো বন্ধুগণ, এখন আমরা আস্তে আস্তে বাইরে যাই। হ্যালো গাইস, আপনারা সবাই এখন ঘরে চলে যান, বৃষ্টি এসে যাচ্ছে, আমরা মেলা। বন্ধুগণ, মেলা তাইয়া যে তুফানের লেগে আমরা এরকমভাবে বাইরিয়া গড়ে যেতে লাগবো, কোনো সময়ই ভাবছি না, কিচ্ছু করার নাই। তো আমরা সবাই মিলিয়ে বেশি ঘোরাঘুরি না করিয়া ভারে যেই নাম গিয়া, আর এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা জানাইও কীরকম আছে, যদি ভালো লাগে শেয়ার করিও। টাটা বন্ধুগণ।